এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স মঙ্গল গ্রহ ও চাঁদের মানুষ এবং মালামাল বহনের জন্য তৈরি স্টারশিপ রকেটের পঞ্চম পরীক্ষা চালিয়েছে টেক্সাস থেকে। আর এইবার প্রথম প্রতিষ্ঠানটি সফলভাবে এই রকেটের সুপার হেভি বুস্টারকে উৎক্ষেপণ প্যাডে নিরাপদে অবতরণ করাতে পেরেছে। বিশ্বের তৈরি হওয়া এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের দুটি অংশ, একটি হচ্ছে সুপার হেভি বুস্টার নামে তরল গ্যাসের জ্বালানি চালিত রকেট, আর অপর অংশটি হল স্টারশিপ নামের মহাকাশযান যা এই সুপার হেভি বুস্টারের উপর বসানো আছে। স্টারশিপ রকেট 100 টনের বেশি যন্ত্রপাতি বা 100 জন আরোহী বহন করতে পারে, আর সুপার হেভি বুস্টারে আছে 33টি ইঞ্জিন যা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিসেমের রকেটের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। গত 18 মাসের মধ্যে রোববার পঞ্চমবারের পরীক্ষায় টেক্সাসের বোকাচিকা মহাকাশ কেন্দ্র থেকে রকেটটির প্রথম ধাপের সুপার হেভি বুস্টারটি স্থানীয় সময় সকাল 7:25 উৎক্ষেপণ করা হয়। এটি আকাশে উড়ে যাওয়ার পর এক পর্যায়ে এর দ্বিতীয় ধাপের স্টারশিপ রকেটটি আলাদা হয়ে অস্ট্রেলিয়ার পশ্চিম ভারত মহাকাশে পড়ে, আর সুপার হেভি বুস্টারটি ফিরে আসে স্পেস এক্সের সেই টাওয়ার যেখান থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণ টাওয়ারের রোবোটিক শাখা চপস্টিক তখন বুস্টারটিকে ধরে ফেলে, আর সঙ্গে সঙ্গেই আনন্দ প্রকাশ করে এক্স স্পেসের এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এর আগে পুরো স্টারশিপ রকেটটির পরীক্ষা হয়েছিল 4 বার, গত বছর এপ্রিল ও নভেম্বরে এবং এবছরের মার্চ ও জুনে। সর্বশেষ জুনের পরীক্ষায় স্টারশিপ রকেটটি সফলভাবে সাগরে ফেলতে পেরেছে স্পেস এক্স।